সন্ধ্যা আপনাদের সাথেই আছি নুজাত সাওম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং চিত্রনায়ক সাইফ খানের সঙ্গে আলাপচারিতা প্রথমেই চলতে থাকা প্রদর্শনী শুরুতে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি শাহবাগ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে আলোকচিত্রী নাসির আলী মামুনের একক আলোকচিত্র প্রদর্শনী ফটোজিয়াম সকাল 10:30 থেকে রাত 8টা শুক্র ও শনিবার দুপুর 2:30 থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 3 মে পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় প্রদর্শিত হচ্ছে শিল্পী শাহাবুদ্দিন আহমেদের একক শিল্পকর্ম প্রদর্শনী শান্তি প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা ও শুক্রবার বিকাল 3টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 18 এপ্রিল পর্যন্ত দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি এবার এনটিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠানমালার রাতের আয়োজনে সন্ধ্যা 6:45 থাকছে পাপেট শো বাঘ ও বক বাঘের মুখের ভিতর আপন লম্বা ঠোঁট প্রবেশ করাইয়া দিয়া অনেক যত্নে হাড় বাহির করিয়া আনিল বাঘ সুস্থ হইল রাত 8:20 দেখবেন কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় রান্না বিষয়ক অনুষ্ঠান তেল প্লাস্টিক রান্নাঘর রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস রাত 9:40 প্রচার হবে নঈম ইমতিয়াজ নিয়ামুলের পরিচালনায় ধারাবাহিক নাটক কাগজের ফুল একটু শোনেন বলেন না হাসনাত সাহেব কি আসলে মেরে ফেলতে পারে ঘটনা তো সুবিধার না যে কোনো দিন যে কোনো কিছু করতে পারে আচ্ছা শোনেন আমি না আমার ফোনটা বাসায় ফেলে এসেছি ফোনটা পিক করতে যেতে হবে কারণ ফোন ছাড়া তো আর যাওয়া যাবে না তাই না রাত 12:10 থাকছে টক শো এই সময় এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার সময়সূচি এবার আলাপচারিতা প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি চিত্রনায়ক সাইফ খান চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেমন আছেন খুবই ভালো আপনি অনেক ভালো আছি তো এই মুহূর্তে আসলে কি নিয়ে ব্যস্ত কি ধরনের কাজ করছেন আর একদিন পরে আমার একটি ছবি রিলিজ হবে প্রেমের কেন ফাঁসি ডিরেক্টর আবু সুফিয়ান সাহেব এই ছবিটা নিয়ে একটু ব্যস্ততার মধ্যে কাজ এটা প্রচারণা নিয়ে খুব ব্যস্ত হ্যাঁ আচ্ছা তো বর্তমান সময়ে তো আমরা প্রচারণার জায়গাটা দেখি কিছুটা হয়তো দুর্বল বা অনেকেই প্রচারণার প্রতি আগ্রহটা প্রকাশ করে না সেভাবে তো সেই কাজটি কিভাবে করছেন আমাদের এই ফিল্মে যে প্রচারণা হচ্ছে স্মরণকালে মানে আমি বলবো যে বিগত অনেক বছর এমন প্রচার কোনো ছবিতে হয় না পোস্টার পাবলিসিটি থেকে শুরু করে সব কিছুই খুব জোরে সোরে করা হচ্ছে প্রচারণাটা ফিল্মের জন্য খুব বেশি দরকার মানে অডিয়েন্স তখনই হলে যাবে যখন জিনিসটা জানবে যে একটা মুভি নামে কোনো ছবি রিলিজ হতে যাচ্ছে সো আমার ডিরেক্টর প্রোডিউসারের কাছে আমি কৃতজ্ঞ সত্যি কথা এই ফিল্মে অনেক ভালো প্রচার করেছে ওনারা এবং আশা করি দর্শক খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করবে ছবিটি অবশ্যই আমরাও সেটাই প্রত্যাশা করি তো যেহেতু একদিন পরেই ছবিটি মুক্তি পাচ্ছে এই মুহূর্তে কি ধরনের অনুভূতি কাজ করছে এক্সাইটমেন্ট কি বেশি অবশ্যই বেশি একটা মুভি যখন রিলিজ হয় তখন তো এটা কাজ করি দায়িত্ববোধটা একটু বেশি কারণ অনেকদিন পর একটি বিগ বাজেটের ফিল্ম হচ্ছে এটা একটি ফোক ঘরানার গল্প নিয়ে এই ছবিটি নির্মাণ করা হয়েছে অনেক বড় বড় কাস্টিং ছিলেন গুণী অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন এই ফিল্মে
আচ্ছা, গল্পটি একটু ছোট্ট করে জানতে চাইবো, পুরোটা তো জানতে চাইবো না, একটু ছোট্ট করে যদি বলতেন যে প্রেক্ষাপটটা কি। প্রেক্ষাপটটি হচ্ছে একটি ফোক ঘরানার গল্প। এখানে একদম ছোটবেলা থেকে শুরু করে একদম মানে এই এজ পর্যন্ত দেখানো হয়েছে, যে হিরোর ক্যারেক্টারটা বলছি। আচ্ছা, নাচে গানে ভরপুর একটি কমার্শিয়াল মুভি যে ধরনের হয় আর কি। আর আমি পুরো গল্পটা বলতে চাচ্ছি না, এটা থাক মাত্র, যেহেতু একদিন পরে ছবিটা রিলিজ হবে, দর্শক হলে গিয়ে দেখুক। তবে এটা বলতে পারি, এই ফিল্মে যারা কাজ করেছে, যেমন সাদেক বাচ্চু ভাই কাজ করেছে, মেগাস্টার উজ্জ্বল সাহেব কাজ করেছে, ড্যানি সিডাক কাজ করেছে, এবং এই ফিল্মের মাধ্যমে আমার সাথে যার নায়িকার ডেবিউ হচ্ছে সে হচ্ছে রাকা বিশ্বাস, আবু সুফিয়ান ভাইয়েরই আবিষ্কার। ও আরেকটি ছেলে কাজ করেছে, শাহেন শাহ, ও খুব ভালো কাজ করেছে, গানগুলো খুব ভালো ছিল, ইমন শাহ মিউজিক ডিরেক্টর ছিলেন, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, মনির খান, কনক চাপা, কিশোর, কুনাল, আশিক, অনেকেই গান গেয়েছে, পলাশ ভাই গান গেয়েছে। আচ্ছা, তো এই ছবিটিতে আপনি হিরোর ক্যারেক্টারে অভিনয় করছেন, কিন্তু চরিত্রটা কি ধরনের? আমার চরিত্রের নাম ছিল দুধ কুমার। আচ্ছা, দুধ কুমার হচ্ছে রংপুর বিভাগের কুড়িগ্রামের একটি নদীর নাম। এই নদীর পাড়েই একটি ছোট বাচ্চা জন্ম হয়, যার জন্মের আগে তার পিতা মারা যায়। আচ্ছা, এবং এই তার জন্ম হয় দুধ কুমার নদীর পাড়ে, তখন থেকে তার নামটা হয় দুধ কুমার। এবং তাকে ঘিরেই গল্পের প্রেক্ষাপট, তাকে ঘিরেই গল্পটা। হ্যাঁ, যেহেতু আর একদিন পরে ছবিটি মুক্তি পাবে, তো কোন কোন হলে ছবিটি মুক্তি পাচ্ছে? ঢাকা সহ সারা বাংলাদেশে প্রায় 50-60টা ছবি মানে হলে এইটাই ছবিটা রিলিজ পাবে। তো হল লিস্ট এখনো রেডি হয়নি, আগামীকাল হয়তো বলতে পারবো আর কি, 19 তারিখে বৃহস্পতিবারই আমাদের হল লিস্টটা রেডি হয়। তো কি মনে হচ্ছে, নিশ্চয়ই হলে হলে যাবেন না নিশ্চয়ই এই ছবি প্রমোশনের জন্য? অবশ্যই যাব, এবং আমি অলরেডি ট্রেলার দেখে এসেছি, অনেক সিনেমা হলেই যাচ্ছে এই এই সপ্তাহে ছবির মাঝখানে, এবং দর্শক খুব ভালো সাড়া পাচ্ছি আমি, হল মালিকরা তাই বললেন, এখন দেখা যাক আর কি। আচ্ছা, তো ছবিটির সাথে যুক্ত হলেন কিভাবে বা কবে থেকে? এই ফিল্মের সঙ্গে প্রায় 3 বছর ধরে আমি যুক্ত, ছবির এই গল্প গান নিয়ে আমরা 3 বছর কাজ করেছি। অনেক সময় ধরে কাজ করা হয়েছে। আর আমার গুরু হচ্ছেন আবু সুফিয়ান সাহেব, ওনার বন্ধু মায়া লাগাইছে আমার প্রথম ছবি ছিল, এই ফিল্মের মাধ্যমে উনি আমাকে নিয়ে এসেছিলেন। সো ভালো একটা বন্ডিংস ওনার সঙ্গে আমার কাজ করে। হ্যাঁ, তো প্রায় 3 বছর ধরে আমরা কিন্তু গল্প গান, তারপরে কারা কারা কাজ করবে, আদার্স যে আর্টিস্ট, কুড়িগ্রামে কাজ করেছি, আমরা গাজীপুরে কাজ করেছি, বোটানিক্যাল গার্ডেনে কাজ করেছি, মানে সুন্দর সুন্দর লোকেশন ব্যবহার করা হয়েছে। 8টা গান আছে, অনেক শ্রুতি মধুর গান, এবং এটা আমি বলতে পারি, আমিও তো অনেক ফিল্মে কাজ করছি, তো রিসেন্ট টাইমে এই ধরনের এত সুন্দর সুন্দর গান আসলে হয়নি অনেকদিন ধরেই। আশা করি দর্শক গানগুলো খুব পছন্দ করবে। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এই ছবিতে নতুন একজন নায়িকার সাথে কাজ করার সুযোগ হয়েছে, রাকা বিশ্বাস, তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন? ও অত্যন্ত ভালো অভিনয় করে, ওর সময় জ্ঞান অত্যন্ত ভালো, আর রূপসী, দর্শক তো দেখবে। আচ্ছা, নায়িকা হওয়ার সবগুলো গুণাবলী যার মধ্যে আছে। আচ্ছা, প্রেমের কেন ফাঁসি এই ছবিটি নিয়ে তো কথা বললাম, এছাড়া আর কোন কোন ছবিতে কাজ করা হচ্ছে এই মুহূর্তে? আমার আরো 2টি ছবি আমি উল্লেখ করব, বেশ কয়েকটি ছবিতে কাজ করছি, এর মধ্যে নার্গিস আক্তারের জয়বতী কন্যার মন, সেলিম আলতিস স্যারের উপন্যাস, এটি কাজ শেষ, আমাদের ডাবিংও কমপ্লিট হয়ে গেছে, ছবিটা হয়তো বা এই বছরেরই এন্ডে রিলিজ হবে। আরেকটি ছবি উল্লেখ করব, সেটা হচ্ছে বীরমাতা, জাভেদ মিন্টু ডিরেক্টর, মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত হচ্ছে ছবিটি। তো সেলিম আলদিন স্যারের জয়বতী কন্যার মন এখানে কাজ করার সুযোগ পেয়েছেন, কেমন লেগেছে সেটা কি? না, ডেফিনেটলি এটা তো খুব ভালো একটা, আমি জাহাঙ্গীর ফিরোজের ক্যারেক্টারটা করছি, নার্গিস আক্তার একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, উনি ডিরেক্টর, তো ওনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটাও খুব ভালো ছিল, অত্যন্ত ভালো লেগেছে। তো কবে নাগাদ ছবিটি মুক্তি পাবে? এই বছরের শেষের দিকে বোধহয়, আমাদের সম্পূর্ণ কাজই শেষ, ডাবিংও কমপ্লিট হয়েছে, এখন ব্যাকগ্রাউন্ড আর আর করেই আমরা ছবিটা রিলিজ দেব, সেন্সরে জমা দিব, দেন রিলিজ হবে। আচ্ছা, তো এই ধরনের একটি চরিত্রে, যে সেলিম আলদিন স্যারের একটি চরিত্রে কাজ করতে গিয়ে আসলে নিজে থেকে কি ধরনের প্রিপারেশন নিয়েছেন? ফিজিক্যালি কিছু প্রিপারেশনের ব্যাপার থাকে, যেমন চুল একটু লম্বা করতে হয়েছে, জাহাঙ্গীর ফিরোজের যে ক্যারেক্টারটা থাকে এটা প্রায় 100 বছর আগের একটি গল্প আর কি, যাত্রার হিরো থাকি আমি, সো ওই ধরনের একটু মানে বডি ল্যাঙ্গুয়েজ থাকে অন্যরকম, যাত্রা হিরোদের একটু অন্যরকম থাকে, লুকসের ব্যাপার স্যাপার থাকে। বীরমাতার কথা বলছিলেন, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে যে ছবিটি মুক্তির অপেক্ষায় আছে এই মুহূর্তে, সেইটা নিয়ে একটু শুনতে চাই যে বিস্তারিত কি কি ধরনের কাজ করেছেন সেখানে, কোনো অভিজ্ঞতা মজার স্মৃতি যদি থাকে। প্রায় 80% আমরা কাজ করে ফেলেছি এই ফিল্মে, আর 20% কাজ বাকি আছে। আমরা টাঙ্গাইল ঘাটাইলে বেশিরভাগ শুটিং করেছি, ঢাকায়ও কিছু সিকোয়েন্স আমরা শুট করেছি,
মুক্তিযুদ্ধের উপরে ছবি করা যে কোনো আর্টিস্টের জন্য সত্যি কথা এটা সৌভাগ্যের ব্যাপার। আমার জন্য সেটা ছিল চ্যালেঞ্জিং, একটা ক্যারেক্টার ছিল। আচ্ছা, মানে চরিত্রের শুরুটা হয় হচ্ছে চোর থেকে, আমি একজন চোর থাকি। চোরের ক্যারেক্টার মানে হচ্ছে একদম ছিচকে চোর যেটা বলে, এখান থেকে একদম মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা হয়ে ওঠা তার, এবং তার যে চরিত্রের যে পরিবর্তনটা এবং দেশের প্রতি যে ভালোবাসা মমত্ব বোধ এগুলো ফুটিয়ে তোলা হয়েছে। খুব ভালো একটি ছবি হচ্ছে। এখন কি এই মুহূর্তে চলচ্চিত্র নিয়ে বেশি ব্যস্ত, চলচ্চিত্র ছাড়া অন্য কোনো দিকে মনোযোগ? একটা বিজ্ঞাপন বোধহয় আমার আসবে খুব রিসেন্ট টাইমে, একটি চকলেটের বিজ্ঞাপন আসবে, রেডি হয়ে গেছে, যে কোনো সময় হয়তো বা অনিয়ার হবে। তো এখন সম্পূর্ণ ব্যস্ততা কাটছে হচ্ছে আমার এই প্রেমের কেন ফাঁসি। হ্যাঁ, আচ্ছা, আপনার শুরুটাও তো হয়েছিল চলচ্চিত্র দিয়ে, সেই শুরুর গল্পটা একটু শুনেছি, সেটা কিভাবে যাত্রাটা শুরু হলো? আবু সুফিয়ান ভাই, যার কথা বললাম, বন্ধু মায়া লাগাইছে ছবির ডিরেক্টর প্রডিউসার, উনি আমাকে প্রথম সুযোগ করে দেয়। আমার সাথে নায়িকা ছিল হচ্ছে নিপুণ, সাদেক বাচ্চু ভাই কাজ করেছে এই ফিল্মে, কাবিলা ভাই ছিলেন, অনেক গুণী অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছে। আচ্ছা, তো ছোটবেলা থেকে কি ইচ্ছা বা আগ্রহ ছিল যে একটা সময় চলচ্চিত্রের নায়ক হব, এই ব্যাপারটি কাজ করেছে কখনো? ছিল, ছিল। তবে প্রথম স্বপ্ন ছিল হচ্ছে ক্রিকেটার হব, এবং ক্রিকেট খেলেছিও, ক্রিকেটার হওয়া হয়নি, তারপর হচ্ছে চলচ্চিত্রের হিরো হওয়া। আচ্ছা, তো সেক্ষেত্রে পরিবার থেকে কতটুকু সহযোগিতা পেয়েছেন? 100% সাপোর্ট, কারণ পরিবার থেকে সাপোর্টটা না পেলে কখনো শিল্পী হওয়া যায় না। খুব সাপোর্ট করে, আমার বন্ধু বান্ধবের খুব হেল্প থাকে আমার এই কাজের ক্ষেত্রে। তো আবু সুফিয়ান ভাইয়ের সাথে আপনার যোগাযোগটা কিভাবে হলো? এটা 2008 সালে হয়েছে, ওনার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নিজাম ভাই ছিলেন, ওনার সঙ্গে আমার পরিচয় হয় ইস্টার্ন কমার্শিয়াল বিল্ডিংয়ে, যেখান থেকে আমাদের ফিল্মে সব কিছু ডিস্ট্রিবিউট হয়। তো উনি নিয়ে যায় সুফিয়ান ভাইয়ের কাছে, এবং সুফিয়ান ভাই আমাকে দেখে বলে যে তুমি কি অভিনয় পারো? আমি বললাম যে ভাই আমি থিয়েটার করি, আমি তখন আমি থিয়েটার করতাম, নাট্যজনের সঙ্গে আমি জড়িত ছিলাম, এখনও আছি। তো উনি বলে তুমি ফাইট পারো? বললাম না ভাইয়া। তুমি ডান্স পারো? না ভাইয়া। বলে শিখতে হবে। তারপরে উনি আমাকে প্রায় 6 মাস উনি ট্রেনিং করান, আজিজ রাজা ভাইয়ের কাছে আমি শিখি, বাংলাদেশের একজন খুব জনপ্রিয় এবং একজন গুণী ডান্স ডিরেক্টর, উনি ওনার কাছে শিখি, ফাইট শিখি, তারপর হচ্ছে ওনার ফিল্মে আমি প্রথম কাজ করি। বলছিলেন মঞ্চের কথা, নাট্যজনের সাথে জড়িত ছিলেন, সেটা কবে থেকে শুরু করেছিলেন? এটা হচ্ছে 2006 থেকে, 6 থেকে 8। তার পরবর্তীতে চলে আসলেন চলচ্চিত্রে, চলচ্চিত্রে। এছাড়া টিভি নাটক নিয়ে কোনো রকম? টিভি নাটকেও মাঝে মাঝে কাজ করা হয়, স্পেশাল ডে এগুলো কাজ করা হয়। আপনাদের এনটিভিতে কিন্তু আমি ফেরদৌস হাসান রানা ভাইয়ের একটা ধারাবাহিকেও আমি কাজ করেছি, মায়া। আমরা তো জানি যে চলচ্চিত্রের একটা সময় খুব খারাপ সময় গিয়েছে, এই সময় গত বছর থেকে আমরা দেখছি যে চলচ্চিত্র, ভালো বাংলা চলচ্চিত্র আমরা পাচ্ছি, তো এই নিয়ে আসলে আপনার ভাবনাটা কি? দেখুন, চলচ্চিত্র খুব বাজে একটা সময়ের মধ্যে দিয়ে গিয়েছে, কিন্তু এখন কিন্তু খুব ভালো সময় অপেক্ষা করছে, কারণ এখন অনেকগুলো হল সরকার উন্নতির জন্য ব্যবস্থা করেছে, হল হচ্ছে, ভালো ভালো নির্মাতারা আসছে, ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আসছে। জাস্ট একটু যদি সংমিশ্রণটা হয় না আমাদের মধ্যে কিছু দ্বন্দ্ব কাজ করে, আর্টিস্টের সঙ্গে ডিরেক্টর বা আর্টিস্টের মধ্যে আর্টিস্টের যে একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো যদি কেটে যায়, হল মালিকদের সাথে যারা ডিস্ট্রিবিউটর আছে ওনাদের সঙ্গে আমরা যদি এক হতে পারি, এখনও ফিল্মের খুব ভালো সময় আমাদের জন্য অপেক্ষা করছে এবং হয়ে যাবে খুব রিসেন্ট টাইমে ইনশাল্লাহ। একজন হিরোর চরিত্রে অভিনয় করতে গিয়ে তো একজনকে গুরু হিসেবে মানতে হয়, একজনকে আইডল হিসেবে মানতে হয়, তো সেক্ষেত্রে আপনি কাকে আইডল হিসেবে মানেন? আমি ইন্ডিয়ান সালমান খানকে আমার খুব ভালো লাগে। আচ্ছা, হ্যাঁ, সালমান খানকে ভালো লাগে। বাংলাদেশের সালমান শাহ নায়ক রাজ্জাক সাহেব ছিলেন, হ্যাঁ, ওনাদেরকে খুব ভালো লাগে। তবে সালমান খানের প্রসঙ্গটা আমি বেশি বলবো। তো নিজেকে একজন হিরো হিসেবে দেখতে বেশি ভালো লাগে না একজন অভিনয়শিল্পী হিসেবে? অভিনয়শিল্পী দাবিটা করতে বেশি ভালো লাগে, অভিনয়শিল্পী হিসেবে। হিরো তো একটা নির্দিষ্ট সময়ের জন্য মানুষ থাকে, হিরো মানে কি যে একটা গল্পের সেন্ট্রাল ক্যারেক্টারটা প্লে করে সে হচ্ছে হিরো, এইটাই। কিন্তু এটা একজন অভিনেতা হতে হবে না সবার আগে, কারণ যেহেতু শুরুটা হচ্ছে মঞ্চ থেকে, তো একজন অভিনেতা হওয়ার স্বপ্নই দেখি অবশ্যই। তো আমরা কিন্তু কিছুদিন আগে আপনার একটি বিজ্ঞাপন চিত্র পেয়েছি, সেখানে আমরা দেখেছি যে আপনি খুব হিরোর ক্যারেক্টারে কাজ করে পরে তেলাপোকা দেখে ভয় পান, টিকটিকি দেখে ভয় পান, টিকটিকি দেখে ভয় পান। তো সেই বিষয়টি খুব মজার ছিল, ওই সেটের ভিতরে কোনো মজার অভিজ্ঞতা হয়েছে এটা নিয়ে? মজার অভিজ্ঞতা মানে হচ্ছে আমরা যে ফাইটের যে অংশটুকু করেছি সেটা করেছি মাত্র 3 ঘন্টায়। অমিতাভ রেজা ভাই ছিলেন হচ্ছে ডিরেক্টর এই বিজ্ঞাপনে, ফাইট ডিরেক্টর ছিলেন হচ্ছে আমাদের আরমান ভাই ফিল্মের, মাত্র 3 ঘন্টায় কাজ করেছি। এবং এই বিজ্ঞাপনটাও যে আমরা শ্যুট করেছি, পরের অংশ মানে তেলাপোকা থেকে যে ভয় পাই সেটা জাস্ট হাফ এন আওয়ারের মধ্যে আমরা শ্যুট করেছি, মানে খুব একটা ভালো সিং ছিল টোটাল টিমের মধ্যে। এবং আমি অমিতাভ রেজা ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ হয়েছে সেটা, এবং আমি বুঝলাম যে আসলে উনি কত বড় বিজ্ঞাপন নির্মাতা। তো এই যে বিজ্ঞাপনে কাজ করতে গেলে তো অভিনয়ের বিষয়টি একেবারে অন্যরকম চলচ্চিত্রের থেকে, সেই বিষয়টি কেমন লেগেছে, কি মনে হচ্ছে? বিজ্ঞাপনে হয় কি, খুব ডিউরেশন টাইমটা খুব অল্প থাকে, 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যে আপনি একটা স্টোরি বলতে হয় আপনাকে। এখানে
যে ডিরেকশন দেন ওনারও একটু অন্যরকমভাবে, হ্যাঁ অবদান থাকে, ডেফিনেটলি অবদান থাকে। আমাদের আর্টিস্টেরও সেম জিনিসটা থাকে, নাটকের যেটা হয় সেটা এক ধরনের অভিনয় হয়, আর ফিল্মে যেটা হয় ফিল্মের অভিনয়ের প্যাটার্নটা হচ্ছে আলাদা। ফিল্ম মানে হচ্ছে আমি যে কমার্শিয়াল মুভি আর যেটা আর্ট ফিল্ম দুটাকে আলাদা করে বলছি, বলছি এই কারণে, যেমন আমার প্রেমের কেন ফাঁসি, এখানে যে ধরনের আমাকে ক্যারেক্টার মানুষ প্লে করতে দেখবে, জয়পতি কন্যার মন বা বীর মাতায় কিন্তু আমি এই জিনিসটা করছি না, একেবারেই অন্যরকম। এটা করতে হয় ক্যারেক্টারের সাথে, বুঝতে হবে আমার টার্গেট অডিয়েন্স কারা, কারা আমার ছবিটি দেখবে। এই ছবিটি হচ্ছে মাস পিপলের জন্য, একদম বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা হলে যেয়ে ছবি দেখে এদের জন্য ভালো লাগবে, যারা হাসি কান্না তারপর হচ্ছে নাচ ফাইটে ভরপুর একটি কমার্শিয়াল মুভি যারা দেখতে চায়, বাংলাদেশের ছবি যারা দেখতে চায়, এটা হচ্ছে এই ধরনের। কমার্শিয়াল মুভিতে ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে সবকিছু একটু অন্যরকম ভাবে করতে হয় সেটা, এটা একটা মানে ধরনটাই হচ্ছে আলাদা। আর্ট ফিল্মে হচ্ছে একটু অন্যরকম, যেমন বিজ্ঞাপনে হচ্ছে আবার আরেকটু অন্যরকম, আমরা তো ক্যারেক্টার প্লে করি মানে একজন অভিনেতা হিসেবে, মাধ্যমগুলো শুধু চেঞ্জ হয়, একটা সূক্ষ্ম পার্থক্য থাকে, এটা এত অল্প সময়ের মধ্যে আপনাকে বোঝানো সম্ভব না আসলে, সত্যি কথা। অনেক অনেক ভালো লাগলো কথা বলে, অনেক কিছু জানা হলো, প্রেমের কেন ফাঁসি এর জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকে আমাদের আয়োজনে এসেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে এবং এনটিভি কে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা প্লিজ হলে আসুন, হলে এসে উপভোগ করুন বাংলাদেশের ছবি, বাংলা ছবি, নাচে গানে ভরপুর একটি কমার্শিয়াল মুভি এবং ফোক প্যাটার্নের একটি ছবি। অনেকদিন এই ধরনের চলচ্চিত্র হয় না বাংলাদেশে, আশা করি আপনাদের ভালো লাগবে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, শুভ সন্ধ্যা।